আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আজকের ব্লগটা হচ্ছে আমরা মদিনা থেকে মদিনা নিকটবর্তী একটা অঞ্চল আল ফিগরাতে যাব। ফিগরা হচ্ছে মদিনা থেকে 100 কিলোমিটার দূরে। তো আজকের সফর সঙ্গী হিসেবে আমার সাথে আছে আমাদের কানাডা প্রবাসী আব্দুল আল মাহমুদ ভাই, সাথে আছেন আমাদের মামার নামটা একটু বলে দিন আরিফ। বিহাইন্ড দ্য ক্যামেরা যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় ভাই, ওয়ান এন্ড অনলি আমাদের রনি ভাই। খাওয়াটা আমাদের অলরেডি চলে এসেছে, আমরা খাওয়াটা খেয়ে হচ্ছে রিভিউ দিব, চলতি পথে কথা হবে ফিগরাতে। আর সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ করছি, ধন্যবাদ। আমরা এখন মদিনার ভেজিটেবল মার্কেটে চলে আসলাম। ভেজিটেবল মার্কেটে অ্যাডজাস্ট করা হচ্ছে ফিশ মার্কেট, এটা আজকে ফিগরার ঘুরে যাচ্ছি। ফিগরা ঘুরে আমরা এখানে ফিশ বারবিকিউ করে খাবো, সেই জন্য হচ্ছে মদিনার ফিশ মার্কেট থেকে আমরা সাগরের তাজা মাছ সংগ্রহ করবো। Thank you.
আমরা এখন চলে এসেছি মদিনা থেকে 115 কিলোমিটার দূরে আল ফিগরাতে। এই ফিগরা হচ্ছে হলো সৌদি আরবের সবচেয়ে উঁচুতম পাহাড়ি অঞ্চল এবং এই জায়গাতে এখন সামার সিজন চলতেছে, সৌদি আরবে প্রচুর পরিমাণে গরম, কিন্তু এই ফিগরাতে আসলে ওয়েদারটা অনেকটাই মসৃণ এবং অনেকটাই ঠান্ডা। শীতাতকের মতো মনে হচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি ফিগরাতে এমন একটি পাহাড়ে যেটা হচ্ছে যে পাহাড়টি হচ্ছে ফিগরার সর্বোচ্চ উঁচুতম পাহাড়। এবং আমরা যদি একটু ডান পাশে দেখি, ডান পাশে দেখতে পাচ্ছি যে এখান থেকে অনেক নিচু জায়গা দিয়ে আস্তে মানুষ চলাচল করতেছে। এবং আমরা দাঁড়িয়ে আছি ফিগরার একটি উঁচুতম পাহাড়ের শিখরে। আমাদের সাথে আছে এর মধ্যে কিছু ফ্রেন্ড যারা স্কি করতে এসেছেন, আসেন শাহিন ভাই, আছেন আব্দুল্লাল মামুন, আছেন আমাদের ইটালি থেকে আমাদের একজন গেস্ট যিনি মদিনাতে আসছেন জিয়ারাতে, আমাদের সুন্দর মামা। এবং আমাদের বিহাইন্ড দ্য ক্যামেরাতে রেডি আছেন আমাদের মদিনার সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম একজন ব্যক্তিত্ব, আমাদের রনি ভাই। আমাদের মদিনা আমি যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মোশাফিক ভাই আমাদের সাথে আছেন। আমরা বেশ 1.5 বছর আগে এখানে মোশাফ ভাই, আমি এবং আমাদের আরেকজন বন্ধু আব্দুল্লাল মামুন এখানে ঘুরতে এসেছিলাম। আজকে ঠিক 1.5 বছর পরে আমরা আবার এসেছি এখানে ঠিক মোশাফ ভাইয়ের সাথে। তখন মোশাফ ভাই একটু বয়সে একটু বৃদ্ধ ছিল, এখন জোয়ান হয়েছে এবং মাশাআল্লাহ কি সুন্দর লাল পাঞ্জাবি, হাতে কি সুন্দর ঘড়ি এবং চোখে চশমা। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1.5 বছর পরে আবার ফিগরাতে ঘুরতে আসলে কেমন লাগলো অনুভূতি? ফিগরার কথা আসলে বলা যায় না, আজ থেকে আরো 8-10 বছর আগেও আসছি এবং আপনাদের সাথে আরও গত 1.5 বছর আগেও আসছি। মাঝে মধ্যে এখানে আসা হয়, এখানে আবহাওয়া খুবই কোমল এবং ঠান্ডাজনক, এবং এখানে আসলে মনে হয় যেন পৃথিবীর উচ্চতম একটা স্থানে এসেছি। এবং যে রাস্তাগুলো দিয়ে আসলাম সেই রাস্তাগুলো এবং সামনে যে রাস্তাগুলো আছে, নিচে ইয়াম্বো যাওয়ার যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আসলে এখানে ড্রাইভ যারা করে সাহসের সাথে করতে হয় এবং জায়গাটা খুব ভালো। হ্যাঁ, আমি মোশাফ ভাইয়ের কথা ধরে একটি কথা বলবো যে এই মদিনা থেকে যারা ফিগরাতে ঘুরতে আসবেন একটি বিষয়ে খেয়াল রাখবেন, সেফটি ইজ ফার্স্ট। আমরা ড্রাইভ যে করি খুব খুব সতর্কমূলক ড্রাইভ আপনাদের করে এখানে আসতে হবে, বুঝতে হবে যে সময়ের থেকে এবং ঘোরাফেরা থেকে আনন্দ থেকে জীবনের মূল্য অনেক বেশি। আমাদের সাথে আরেকজন ইটালি প্রবাসী আছেন যিনি আমাদের মদিনাতে যাওয়ার জন্য এসেছেন। আমাদের সাথে আছেন সুলতান আহমেদ যিনি সৌদি আরবে। আপনি প্রথমবার এসেছেন? ইটালিতে বসবাস করতেছেন, প্রবাস জীবনের অনুভূতি ইটালি এবং সৌদি আরবের ভিতরে কেমনটা আপনি পার্থক্য? যে পার্থক্য বলতে মুসলিম কান্ট্রি এবং ইটালি হচ্ছে খ্রিস্টান কান্ট্রি, প্রথম অনেক ব্যবধান। আর পাহাড়ি এলাকা ইতালিতেও আছে অনেক, রাস্তাঘাটে এরকম আছে, উচ্চতো পাহাড় আছে। তো এই জায়গাটা যে জায়গায় আসলাম এখন নামটা গেল কি আলফিগরা, এখানে বাড়ির জনসংখ্যা খুবই কম, প্রবাসী এরকম নেই, তো খুবই ভালো লাগতেছে। ঠান্ডা বাতাস আর অনেক গরম থাকে বর্তমানে সৌদি আরবে, এই অঞ্চলটি মূলত পাহাড়ি অঞ্চল এবং এখানে ট্যুরিজমের জন্য গভর্নমেন্ট 2030 যে প্রকল্প হাতে নিয়েছে তারই ধারাবাহিকতা ফিগরাতে আরও নতুন হচ্ছে ভাবে আঙ্গিকে সাজাচ্ছে। আমরা কি অবস্থা ভাই, ভালো আছে? আমি দেখে লিয়া গেছে চলে নি ক্যামেরা জুয়া জুয়া না ভার জুয়া জুয়া বাইরে কিন্তু আমি ব্লগে দিব, আমি দেখে গেলে ক্যামেরাটা চলে কিনা। ভাই আপনার ফিগরাতে অনুভূতিটা কেমন লাগতেছে বলেন, এটা বলেন। আলহামদুলিল্লাহ এখানে আসাতে অনেক ভালো লাগতেছে, মোটামুটি ঠান্ডাও আছে। হ্যাঁ, বাংলার মদিনাতে তো অনেক গরম, সেই তুলনায় অনেক আরামদায়ক একটা জায়গা, যাদের কাছে সুযোগ আছে আসে না। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের মাই টিভি মদিনা প্রতিনিধি আমাদের আব্দুল্লাল মামুন ভাই। আমি শুনতে চাচ্ছি মামুন ভাই আপনার অনুভূতি, ফিগরাতে আপনি দ্বিতীয়বার আসলেন, কেমন লাগলো? আসলে একটু আপনি করেক্ট করে দিয়েছেন, দ্বিতীয়বার না, আমার পঞ্চমবার আসা, কারণ আমি যেহেতু আমার কাজ ইয়াম্বু এবং মদিনা আমার আন্ডারে, ইয়াম্বুতে আসা যাওয়ার পথে এদিকে আর আমি 3-4 বার আগে আরও এসেছি, তো আপনার সাথে 2 বার এসেছি, ভালো লাগতেছে, অবশ্যই ভালো লাগার জায়গা।
শত ব্যস্ততার মাঝে আসলে একটু রিফ্রেশ করতে মনটাকে মাইন্ডসেটটাকে একটু রিফ্রেশ করতে এখানে আসা আসলে খুব ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে প্রিয় ভাই ব্রাদার যখন সাথে থাকে তাহলে আরও ঘুরতে ভালো লাগে। তো ধন্যবাদ মিলন ভাইকে আজকে এখানে আসার পিছনে সবচেয়ে যার বেশি অবদান সেটি হলো আমাদের মাহমুদ মিলন ভাই। উনি কিন্তু আমাদেরকে আসলে যদি আমাদের ইচ্ছাতে আমাকে ছিল না, উনি সবাইকে রেডি করে সব কিছু রেডি করে নিজে মাছ কিনে এখানে নিয়ে এসেছেন, সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই সকল প্রবাসীদের পক্ষ থেকে, ধন্যবাদ জানাই আজকে যারা ভিডিওটা দেখবেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং সবাই একটু ফলো শেয়ার করবেন, ধন্যবাদ সবাইকে। জি শাইন ভাই আমার চ্যানেলটাই যে ফলো লাইক সাবস্ক্রাইব এটি তো করেন, এটুকু যে করেন আপনার যা মনে আছে তা করেন, লাইক করেন, কমেন্ট করেন, ঠিক আছে, সাবস্ক্রাইব করেন, সব কিছু ভাই একটু ফলো করতে করুন, ফলো করতে হ্যাঁ ঠিক আছে করে দিন। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। আমরা আলফিগ্রাতে আসার পর আমাদের বেঞ্জিন শেষ হয়ে গেছে, মাউন্ট ভাই গাড়ি থেকে আমরা 5 দিয়ে বেঞ্জিন বের করলাম পেট্রোল, হ্যাঁ করার পরে মোশারফের মুখে পেট্রোল ইয়ে গেছে চলে গেছে। এখন এই যে আমাদের জামাই এই আমাদের সেক্রেটারি ছোট ব্রাশ দিছে না মাল মেডিসিন বারে না তো আবার একটু পানি দিয়ে দিলাম আল্লাহ একবার। এই এই যে আপনার 20 কিলোমিটার পরে যে মাছ আছে এই কুবু দুটা দিছিল কে? শাহিন আহমেদ। শাহিন মানু রনি ভাই আসসালামু আলাইকুম। এই দেখতে যান আমাদের আব্দুল্লাহ জোহরি ভিডিও করতেছে আর আমাদের মাশাআল্লাহ ইন্টারন্যাশনাল শাহিন ভাই পরে কেউ দায়বার নিব না, দায়বার বাবু ফালাই দিব, একটা বাদ দিলে কি ওর নাম কি কয় কি এর পুত্র হ্যাঁ।